পুতুলের কথা বললেই ছোটবেলার বহু সুখস্মৃতি মনে ভেসে ওঠে। শৈশবের প্রিয় এই খেলনাটির সাথে শিশু মনের কত শত আবেগ জড়িয়ে থাকে। তবে যারা হরর মুভি দেখতে পছন্দ করে তাদের অনেকের কাছেই পুতুলের আরেক রকম ছবি ভেসে ওঠে। অ্যানাবেল ডল কিংবা চাইল্ডস প্লে এর চাকির মতো পুতুলের ভয়াবহ সব কার্যকলাপ তাদের কাছে পুতুলকে করে তুলেছে ভয়ের বস্তুতে। তবে জেনে অবাক হওয়ার মতো ঘটনা হচ্ছে, এমন ভুতুরে পুতুল শুধু মুভিতেই নয়, বাস্তবেই দেখা যায় মেক্সিকোর ইসলা দা লাস মিউকাস বা পুতুল দ্বীপে। মেক্সিকো সিটি থেকে 28 কিলোমিটার দূরে দক্ষিণে চোকিমিলকো ক্যানালের মাঝে এই দ্বীপটির অবস্থান। এটি একটি কৃত্রিম দ্বীপ। অপার সৌন্দর্যে বেষ্টিত হলেও এই দ্বীপটি কিন্তু টুরিস্ট ভূমি হয়ে উঠতে পারেনি ঠিক মতো। কারণ দ্বীপটি একদিকে যেমন নীলাভ বিস্তৃত জলরাশির জন্য খ্যাত, তেমনি অপরদিকে এই দ্বীপকে ঘিরে রয়েছে ভয়ঙ্কর সব অদ্ভুত কাহিনী, যা দ্বীপটির নামকরণকে দিয়েছে সার্থকতা। এই দ্বীপ জুড়ে রয়েছে শুধু পুতুল আর পুতুল, যে সে পুতুল নয়, ভয়ঙ্কর আর বিকৃতি ধরনের পুতুল। কোনটির হাত পা নেই, কোনটির আবার মাথা নেই। দেখলে মনে হবে যেন টেনে ছিঁড়ে ফেলা হয়েছে মাথা। যেদিকেই তাকানো যাক না কেন, সেদিকেই শুধুই বিদঘুটে পুতুলই চোখে পড়ে, যেন এটি কোনো এক হরর মুভির প্রেক্ষাপট। নির্জন এই দ্বীপে শুধু পুতুলেরই বাস, এখানে নেই কোনো জনবসতি। শুধু যে দেখতে ভয়ঙ্কর তা কিন্তু নয়, এই দ্বীপকে ঘিরে অনেকবার ঘটেছে ভয়ঙ্কর সব ঘটনা। দ্বীপটির নামকরণের পিছনে রয়েছে রহস্যময় এক অতীত। এই দ্বীপে এত পুতুল কিভাবে এলো তা নিয়েও রয়েছে নানা রহস্যময় গল্প। প্রায় 90 থেকে 95 বছরের আগের কথা, তখন এই দ্বীপে মানুষ বাস করত। যদিও তখন থেকেই গাছে ঢাকা এই দ্বীপ ছিল শীতল আর অন্ধকারময়। এক সন্ধ্যায় 3 মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দিচ্ছিল এখানে। খেলতে খেলতেই 3 একজন নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজার পর দ্বীপের পাশের একটি খালে পাওয়া গেল তার মৃতদেহ। শিশুটির মৃতদেহের পাশে তার প্রিয় পুতুলটি পাওয়া যায়। তারপর থেকেই এই দ্বীপে নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এখানে শোনা যেতে থাকে হাসির আওয়াজ, কান্নার ধ্বনি, আবার কখনো বা মনে হতো কেউ ফিস ফিস করে কথা বলছে। এমন আরো অনেক ঘটনা ঘটতে শুরু করে এখানে। এরপর থেকেই এই দ্বীপটি একটি ভুতুরে জায়গা হয়ে যায়। এই ঘটনার 30 বছর 1950 দিকে ডন জুলিয়ান সান্তানা নামে এক যাজক এই দ্বীপটিতে আসেন নির্জনে তপস্যা করার জন্য। তার বর্ণনায় ফুটে ওঠে এই দ্বীপের রহস্যময় ঘটনাগুলো। জুলিয়ানের ভাষ্য অনুযায়ী, দ্বীপটিতে আশ্রম গড়ে তোলার পর থেকে তার সাথে মৃত শিশুটির আত্মা প্রায়ই কথা বলত। শিশুটির আত্মা জুলিয়ানের কাছে পুতুল এনে দেওয়ার বায়না করত। তবে যেমন তেমন পুতুল নয়, বিভৎস সব পুতুল চেয়ে বসে শিশুটির আত্মা। হাত পা মাথাবিহীন পুতুল, যেগুলো দেখলে মনে হবে তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছে। শিশুটির অতৃপ্ত আত্মাকে খুশি করতে জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করা শুরু করেন। সংগ্রহ করা পুতুলগুলো তিনি দ্বীপের সব জায়গায় ঝুলিয়ে দিতেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই নষ্ট পুতুলগুলো দেখতে আরো কদাকার হয়ে ওঠে। এরপর লোকমুখে এই পুতুলগুলোকে নিয়ে নানান ঘটনা শোনা যেতে শুরু করে। তাদের কথায় রাতের অন্ধকারে নাকি পুতুলরা জীবন হয়ে ওঠে। তারা ফিসফিস করে কথা বলে নিজেদের মধ্যে। লোককাহিনী আছে যে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের অংশবিশেষ, বিশেষত মাথা হাত পা নাকি মাঝে মাঝে নড়াচড়া করতে দেখা যায়। অনেক সময় পুতুলগুলোর চোখ খুলতে ও বন্ধ করতেও কেউ কেউ দেখেছেন বলে জাহির করেন। তাছাড়া অনেক সময় শোনা যায় যে পুতুলগুলো নাকি দ্বীপের সন্নিকটে কোনো বোট যেতে দেখলে বোটের লোকগুলোকে ইশারায় দ্বীপে নামতে বলে। সত্যিকারের অর্থে ভর দুপুরেও পুতুলগুলো ভীষণ আতঙ্কজনক পরিবেশ তৈরি করে রেখেছে। 2001 দিকে এখানে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে নিয়ে সেই অপয়া খালটিতে মাছ ধরছিলেন, যেখানে লাশ পাওয়া গিয়েছিল মৃত শিশুটির। সে সময় জুলিয়ান হঠাৎ খেয়াল করলেন, জলের নিচ থেকে তাকে কারা যেন ডাকছে, তাদের কাছে যাওয়ার জন্য কেউ অনুরোধ করছে। সব ঘটনা তিনি তার ভাইয়ের ছেলেকে বলার পর তারা মাছ ধরা বন্ধ করে চলে আসে সেখান থেকে। কিন্তু এর কিছুদিন পরই ওই খাল থেকে পাওয়া যায় জুলিয়ানের নিথর দেহ। জুলিয়ানের মৃত্যুর পর 2001 হতে ওই স্থানটির নাম চায়নাম্পাস নামেই পরিচিত হয়ে উঠেছে। অনেকে আবার জুলিয়ানকে স্মরণ করে নতুন নতুন পুতুল ঝুলিয়ে রেখে আসেন। জুলিয়ানের মৃত্যুর প্রায় 21 অতিবাহিত হওয়ার পরও অনেকেই এমনটা বলে যে তারা নাকি এমনটা অনুভব করেন যে গাছের আড়ালে পুতুলগুলোর চোখ চোরা যেন তাদের অনুসরণ করছে। অপরূপ নীল জলরাশি ও সবুজের মায়ায় গড়া এই দ্বীপে খুব একটা পর্যটকদের আনাগোনা নেই।
কারণ এই বিদঘুটে পুতুলগুলোকে দেখার পর রাতে পর্যটকরা দুঃস্বপ্ন দেখেন। এই দ্বীপ সম্পর্কে মানুষের ভীতি দূর করতে ইউনেস্কো 1987 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত এবং মেক্সিকান সরকার 1990 সালে এটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে। এই দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়, কিন্তু তাতেও খুব একটা কাজ হয়নি। সারা বছর জুড়ে মোটে 20-30 জনের বেশি পর্যটক এই দ্বীপমুখী হন না। পর্যটকদের মধ্যে যারা বেশ সাহসী ও অ্যাডভেঞ্চার প্রিয় শুধু তারাই এখানে আসেন।